এখানে নিলাম এটাকে আরেকটা বললে ধরে নিয়ে নিলাম অলমোস্ট শেষ এখন আমি এটাকে তাহলে ধরে আমি আরেকটা নিতে পারি এই কেসটার দিব এই সিলেটে তোলার আছে এখন আমরা সেটা কেটে নিয়ে নিব
এখন নিচের পজিশন থেকে নিয়ে দেখেন আমরা মিনিমাম দুই গ্রুপ করে নেবো, 2 ফিট 18 ইঞ্চি স্যার 18 এমএম। এখানে দেখেন নিচেতে নেওয়ার পর আমরা এখানে সিলেকশন করবো, এখানে ডাবল টাপ দিলে চলে যাবে। দেখেন আমাদের গ্যাপ অলমোস্ট শেষ, এখন আপনার থেকে মিনিট বাড়ানোর জন্য রেডি। তো আমরা এখানে সিলেকশন করে এখান থেকে এই গ্যাপটা নিয়ে নিচ্ছি, এখান থেকে আমরা কপি এটাকে ধরে আমরা সাবস্ক্রিপ্ট লেভেলে যেভাবে কম্পোনেন্ট করে দিব, তার সুবিধা কি হবে সেটা আমি দেখাবো আপনাকে। দেখেন অলরেডি আমার তিনটা বার নাচ্ছে। এখন আপনি চাইলে এখানে যেটা করতে পারি, দেখেন আমি যদি মনে করি এটাকে আমি একটু উপর উঠাই দিলাম এই বক্সটাকে, দেখেন এখানে যদি বড় হয়ে গেল বক্সটা, এটাকে আমরা সিলেকশন করে ছোট করে দিব। এবং এখানে আরেকটা কাজ যেটা করতে হবে, এখানে যদি কম্পোনেন্ট করা আছে এখানে কম্পোনেন্ট এক্সপ্লোর করে দিতে হবে। দেন এক্সপ্লোর না করলে যে সব সমস্যা হবে মেকে ইউনিক করে নেবেন, তাহলে এটা নতুন করে আবার আরেকটা নতুন ফাইলে অ্যাড হয়ে যাবে, তাহলে এটাকে আবার কমিউনিটি কম্পোনেন্ট করতে পারবেন। মিনিমাম দেখেন এখানে আমার একটা দেওয়াতে সবগুলো দেখেন একই লেভেলে চলে আসবে, সব দেখেন তিনটা গ্যাপেরই একসাথে একই লেভেলে। তো আমার এখানে দেখেন আমি এটা নিলাম, এখন আমি এই পাশ থেকে নিবো, দেখেন আমি নিচের পজিশন থেকে একটু চেঞ্জ নিব। তো এখানে আমরা এখানে ওপর থেকে আর নিচ থেকে আমরা নিজেরটা নিচ থেকে দেখাই দিচ্ছি আপনাকে, এখানে ভালো করে করতে হবে, সিলেকশন যদি ভুল করেন তাহলে আপনার ভালো করে করে নেবেন। এই লেভেলে আসছে বাইরের লেভেলে, বাইরে না আমরা নতুন করে নিচ্ছি, একটু খেয়াল করতে হবে ভালোভাবে, আমরা একটু জুম করে দিব। অলমোস্ট ডান, সাইজ
এখানে গিয়ে আবার এখানে সিলেকশন করব জুম করে কাজ করবেন তাহলে যেটা সুবিধা হবে কি আপনার ভুল প্রবলেমটা কম হবে এখানে চলে আসলো এখন আপনি চালু করে কাজ করতে পারেন অনেক বড় করে আমি করতেছি এখানে
front, and then it is on what has happened.
আমি এটাকে একটু নিচে নামাবো আর একটু। তো অলমোস্ট এটা শেষ, নিতে পারছেন করতে পারেন
সেগুলো এখন একটু ধরে ধরে কাজ করবে, হ্যাঁ, তার ভুল সম্ভাবনা থাকবে না এবং তার নিখুঁত হবে।
এখানে আপনি অন্য কোনো টাইম দিতে পারেন বা অন্য কোনো সেন্সকে ব্যাক করতে পারেন।
এখানে উইন্ডোজ ছিল অনেক পয়েন্টে এখানে বারান্দা ছিল সম্ভবত এখানে বারান্দার আলামতের দেখা নাই তো সেক্ষেত্রে তাহলে আপনারা দেখাতে পারেন আমি এখানে একটা উইন্ডো ছিল বারান্দা আগেও দেখালাম আমি এখানে আরেকটা দেখা দিচ্ছি যারা নতুন ঠিক আছে আশা করি আমি জন্য বুঝতে সুবিধা হবে যেন আমি আবার আরেকটা উইন্ডো বানাবো চেষ্টা করবো তো আবার চাপ কম হবে এবং দ্রুত কাজগুলো করতে পারবেন বুঝতে পারবেন আমরা ওখানে সবকিছু করে দেখাচ্ছি তো আপনার ওই ভিডিও গুলো দেখলে আপনার হয়তো ক্লিয়ার হয়ে যাবে আর অনেক কিছু দরকার নাই তো এখন আমাদের কেবিনেটের ডেট গুলো যাচ্ছে নিয়ে নিয়ে ছেড়ে দিতে হবে আপনাকে অলমোস্ট একটা বেড এখানে নিয়ে আসছি এবং বিগত আমাদের আগের কাজ থেকে যদি আমি নিয়ে আসি তাহলে একটু আছে এখানে আর বিগত বেড অলমোস্ট আছে তো বেড গুলো কন্ট্রোল ভি করবেন তো আসবে কন্ট্রোল ভি নিয়ে এসে জাস্ট ফার্নিচার লেয়া হবে ফার্নিচার লেয়া হবে এটা জাস্ট আমি যেখানে আপনি বসাবেন সেই জায়গাটা সিলেকশন করে দিবেন এবং জায়গার যে অ্যালাইনমেন্ট সেটাকে ধরে আমাকে ছোট করে দিলাম তো বেটার যে অ্যাকশন সাইজ সেটি করে রাখতে হবে এবং আপনার বাসার ওই লেভেলে রাখতে হবে তো কিভাবে আপনার যে একটা রুমে আপনি বেড রাখবেন সেভাবে ধরে ব্যাস সিলেকশন করে দিলাম যেহেতু আমার বিগত ফাইল গুলো নিয়ে আসার সিস্টেমটা আমি দেখাই আপনাকে সিলেকশন করবেন এভাবে সবকিছু সব ফাইল সিলেকশন করে নিয়ে এখানে হাইট হাইট এখানে দেখেন এরিয়া লোকেশন সবকিছু অলমোস্ট ঠিক করা আছে
তাহলে যেটা হাইড করলে হাইড হয়ে যাবে আর যেগুলো আনহাইড করা আছে সেগুলো যদি আমি একটু ভালো করে দেখতে আপনাকে এখানে যে ফাইলগুলো আমি অলরেডি আনহাইড করছি বুঝতে পারছেন যে ফাইলগুলো আমার তো ফাইলগুলো আমি সিলেকশন করে নিব ভালো ফাস্ট হতে হবে আমি Thank you.